জড়িত অপরাধিক ফাঁসির দাবি জানালে আমসুয়ে জুরিয়াত আমসুর জেলা বার্ষিক সভাত পটত্ববার ধর্ষণকাণ্ডক তীব্র গরিহণা দিয়ার লগতে দোষীক ফাঁসি দিয়ার দাবি উত্থাপন করলে সংগঠনটোয়ে লগতে দুষ্কৃতিকারীর কোনো ধর্ম নাই বলে বিধায়ক শিলাদিত্য কঠোর সকিয়নি দিলে আমসুর সভাপতি মুশারফ হুসেন কবিরে। যা যু 23 তারিখে পটত্ববা লালুঙ্গাঁওত পঞ্চম শ্রেণীর ছাত্রীগীক প্রখণ্ড যুবক কেজনে দলবদ্ধ দর্শন করে যে অগ্নিদগ্ধ করে জ্বলাই দিলে আর ছয়জনের মৃত্যু কাকল লোবলগা হল। আমি নগাঁও জেলা আমসু তীব্র গরিহণা জানাইছো, তীব্র ধিক্কার দিছো, লগতে আমি দোষী ব্যক্তিক কঠোরতম শাস্তি দিয়ার কারণে আমি দাবি জানাইছো। আর এই ঘটনাক লই আমি দেখা পাইছো মিডিয়ার জড়িয়ে যে কিছু ব্যক্তিয়ে শিলাদিত্য দেবর নিচিন এজন বিধায়কে জাতিক লো টার্গেট করে আছে। আমি কইছো দুষ্কৃতিকারী পাপী ব্যক্তির কোনো ধর্ম হব নরে, কি সদায় দুষ্কৃতিকারী দুষ্কৃতিকারী হয়ে থাকিব, কি হিন্দু হোক মুসলমান হোক নেপালী হোক খ্রিস্টান হোক তাত কোনো কথা নাই। আমি এটা ঘৃণা করছো, ঘৃণার প্রাপ্ত এনেকা মানুষক আমি রাজহভাবে ফাঁসি দিয়ার কারণে আমি দাবি জানাইছো। গতিকে জাতিক টার্গেট করে কথাবিলা কব নালাগে, আমি এটাই দাবি জানাব লাগে যে এনেকুম ব্যক্তিক কঠোরতম শাস্তি দিব লাগে, যাতে এনেকুৱা কঠোরতম শাস্তি দেখা কোনো যাতে সাহস নকরে, সমাজখন যাতে ভাল হয়, আমি আটাই ঐক্যবদ্ধভাবে সমাজখন ভাল করার কারণে আগে যাব লাগবে। এটা জাতিক টার্গেট করে মন্ত্র।